এবারে খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে প্রচারে বাধা পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, যিনি সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতনের কথা অপপোর্টে প্রকাশ্যে এনেছিলেন। এবার তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। সন্দেশখালীর কড়িডাঙ্গা গ্রামে রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষে বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন রেখা পাত্র। আবারও জানি রাখি, বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান মহিলাদের। এর আগে বিজেপি প্রার্থী হওয়ার পরেও সন্দেশখালীতে অসন্তোষ তৈরি হয়েছিল। রেখা পাত্র তাদের কথা সংসদে পৌঁছাতে পারবেন না বলেও অভিযোগ করেছিলেন অনেকেই। এবং এবার যে ঘটনা ঘটলো, প্রচারে বাধা দেওয়া হয় রেখাকে এবং সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে সিরাজুল। সিরাজুল, দেখো যেমনটা দেখা যাচ্ছে যে রেখা পাত্রকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং প্রচারে বাধা দেওয়া হয়, যেমনটা জানা যাচ্ছে যে মহিলারাই নাকি এই ঘটনা ঘটিয়েছে, ঠিক কেন এরকম ঘটনা ঘটালেন ওখানকার মহিলারা? আগে জানিয়ে রাখি, গত সোমবার কিন্তু যে কড়িডাঙ্গা এলাকায় বিজেপি দেয়াল লেখানোর উপর রং দাঙ্গাতে কেন্দ্র করে সেখানে গন্ডগোল হয়েছিল এবং দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন, তার মধ্যে দিয়ে একজন কিন্তু বসিয়া স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন সেই দেয়ালে রং ঢালা কেন্দ্র করে কিন্তু রেখা পাত্র, বিজেপি রেখা পাত্র কিন্তু আজ কড়িডাঙ্গা এলাকায় যান, রাজেন্দ্রপুর অঞ্চলে কড়িডাঙ্গা এলাকায় সেখানে গেলে গ্রামবাসীরা ঘিরে কিন্তু তাকে বিক্ষোভ দেখাতে থাকে এবং রেখা পাত্র সেই দেয়াল লেখানোকে কেন্দ্র করে তাদের বিক্ষোভটা। অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে তাদের গ্রামবাসীরা দাবি যে বিজেপি যারা করছে দেয়াল লিখেছে, সেই বিজেপি কর্মীরা তারা কিন্তু দেয়ালে রং দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে রেখা পাত্র যেখানে পরিদর্শন গেছেন সেই কথা তারা তুলে ধরে যে আপনারা রং দিয়ে আপনারা আবার পরিদর্শন এসছেন, তাহলে কি এলাকা উত্তেজনা সৃষ্টি করছেন? এই নিয়ে কিন্তু খুবই ফেটে পড়ে গ্রামবাসী এবং রেখা পাত্র চড়া হয়। এই নিয়ে কিন্তু বাগবিন্দুটা জড়িয়ে পড়ে এরপরে কিন্তু হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের এবং তৃণমূল বা গ্রামবাসীদের মধ্যে। দেখো যেটা তৃণমূলের পক্ষ গ্রামবাসীদের বক্তব্য যেটা সেটা তারা তারা যেটা বলতে চাইছেন যে বিজেপিরা তারা রং দিয়ে জায়গাটাকে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে, যেহেতু যিনি হসপিটালে ভর্তি ছিলেন তিনি কিন্তু গত যেদিন এই ঘটনা ঘটেছে রং দেওয়া তার আগের দিন রাত্রে তিনি একটা মহিলাকে অস্থিরতা সৃষ্টি করে এবং সেই কারণে কিন্তু তিনি তাকে গ্রামবাসীরা ধরে কিন্তু তাকে মারধর করে এমনটা কিন্তু তারা জানিয়েছেন। তারপরে তিনি হসপিটালে গিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে বিজেপি এই তৃণমূলের কর্মীরা তারা তাকে মারধর করেছে, এটা কিন্তু গ্রামবাসীদের দাবি। গ্রামবাসীরা বলছে সেই কারণে তাকে হসপিটাল করতে সেই মহিলাকে যাকে নির্যাতন করেছিল সেই মহিলা যাতে সেটা প্রকাশ না হতে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে কিন্তু ওই ইচ্ছাকৃত ভাবে কিন্তু হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং ভর্তি ছিলেন। এই নিয়ে কিন্তু ধন্যবাদ ঘটে যায়। রেখাপত্র যখন ঘটনাস্থলে যায় আজকে সেখানে কিন্তু এলাকাবাসী বিক্ষোভ দেখা শুরু করেন, তার মধ্যে দিয়ে দেখো গ্রামবাসীরা দাবি করছে রেখাপত্র কিন্তু বাইরে ওই রকম দুষ্কৃতি এলে এই গ্রামে প্রবেশ করেছে। এবার কিছু অজানা লোক অচেনা লোক তারা কিন্তু সেই মহিলাদের উপর হামলা করেছে এমনটা কিন্তু অভিযোগ করছে গ্রামবাসীরা। সেই গ্রামবাসীরা অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু চড়া হয়, তারপরে কিন্তু তারা লাঠি ছড়া নিয়ে কিন্তু রেখাপত্রকে তারা করতে শুরু করে। সেই চিত্র উঠে এসছে কিন্তু রাজেন্দ্রপুর পঞ্চায়েত থেকে কড়িডাঙ্গা এলাকা থেকে। দেখুন, দেখো সিরাজুল, আর একটা বিষয় জানার চেষ্টা করবো। রেখা পাত্রকে আজকে যে প্রচারে বাধা দেওয়া হয় এরপরে কিন্তু রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্টে ঠিক কি কি তলব, কি কি জানতে চাওয়া হয়েছে? দেখো এখনো পর্যন্ত সেটা তারা কিন্তু রেখা পাত্রের মধ্যে ইতিমধ্যে মাটিয়া থানাতে একটা অভিযোগ জানাতে গেছে। রেখা পাত্র এবং বিজেপি কর্মী সমর্থক দল বল নিয়ে কিন্তু মাটিয়া থানাতে অভিযোগ জানাতে যাবেন। তিনি কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন তারা কিন্তু মাটিয়া থানাতে অভিযোগ জানাতে গেলেও সেখানে কিন্তু মাটিয়া থানার পুলিশ কিন্তু থানার সামনে কিন্তু ব্যারিকেড করে আটকে দিয়েছেন। সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেখানে বিক্ষোভ চলছে, বিজেপি কর্মী সমর্থকদের এবং রেখা পাত্র সঙ্গে আছে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে, পুলিশ কিন্তু তাদের ঢুকতে দিচ্ছে এমনটাই কিন্তু উঠে আসছে। তারা কিন্তু পরে মাটিয়া থানা ঢোকার প্রবেশ করার পরে তারা কি কি অভিযোগ জানান সেটা সময় বলবে, তার জন্য তাও তাকি থাকবে ট্রাইব ক্যামেরা। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে সন্দেশখালীতে রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ মহিলাদের, সন্দেশখালীর কড়িডাঙ্গা গ্রামের ঘটনা, সেখানে বিক্ষোভ দেখানো হয় রেখা পাত্রকে ঘিরে এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে। আমি সামনেটা দেখাতে পাচ্ছি না আপনাদের কাছে, তাহলে আমার কি প্রতিকার হলো? হ্যাঁ।
বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীর ভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন মানুষ আমার সাথে আছেন। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স, সাধারণ গ্রামের মানুষকে সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। এরা কিছু বোঝে না, এদের বলছে বাড়ির মধ্যে মেয়ে, একটি মেয়েকে অসম্মান করলো অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপারে, ওকে দেখে খুবই ভেঙে পড়লো, দুভাগ হয়ে গেল। এই যে রাজনীতি, এই যে না না যারা সংখ্যালঘু এখানে দু চারজন তৃণমূলের রয়েছে, তারা এই গেমটা খেলে, তারা খেলা হবে বলে তারা সেই খেলাটাই খেললো। এইভাবে হিন্দু ভোট ভাগ করা যাবে না, সমস্ত সনাতনী ভোট, সমস্ত হিন্দু ভোট। মনে রাখবেন, আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের সব মেয়ে আমার